আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি অতি সহজ, অতি সাধারণ একটি রান্না আপনাদের দেখাবো, যেটা অতি সাধারণ হলেও খেতে অনেক মজা, অনেক সুস্বাদু। সেটা হলো আজ আমি চিংড়ি মাছ দিয়ে বিভিন্ন রকম সবজি দিয়ে রান্না করব। তাই এই চিংড়ি মাছ রান্না করার, এটা আমি এই চিংড়ি মাছটা আমি ধুয়ে কেটে বেছে এখানে হলুদ লবণ মাখিয়ে রেখেছি। এটা আমাদের দেশি চিংড়ি, তো এটা খেতে আমার খুব ভালো লাগে, তাই আমি এটা আজকে এটাই রান্না করে আপনাদের দেখাবো। তো এটা রান্না করার জন্য আমার যা যা লাগছে, এখানে আমি নিয়ে নিয়েছি কিছু গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরার গুঁড়ো এবং ধনের গুঁড়ো, আর এখানে কিছু বাটা মশলা আছে। সেটা হলো এখানে আমি নিয়েছি একটু টমেটো পেস্ট, আমি কিউব করে রেখেছি সেটা, একটু পেঁয়াজ পেস্ট, সেটাও আমি কিউব করে রেখেছিলাম, আর এখানে আছে রসুন বাটা, আদা বাটা, কাঁচামরিচ, এগুলো আমি ফালি করে রেখেছি, পাঁচ ছয়টা কাঁচামরিচ, আর কিছু পেঁয়াজ কুচি, আর আছে একটু ভাজা গুঁড়ো মশলা, জিরের গুঁড়ো আর রাঁধুনির গুঁড়ো মিক্স করে আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে যে সবজি দিয়ে আমি রান্না করব সেগুলি হচ্ছে, এখানে নিয়েছি ডাঁটা, এটা আপনারা সবাই চেনেন, এই ডাঁটা শাক। ডাঁটা শাকের ডাঁটাটা আমি সুন্দর করে বেছে ধুয়ে এখানে নিয়ে নিয়েছি ঠিক এই সাইজ করে। আর নিয়েছি এখানে অনেক রকম সবজি দিব, তাই সব সবজি আমি অল্প অল্প নিয়েছি। এখানে নিয়েছি সিম, দুটো সিম আমি কেটে নিয়েছি, নিয়েছি কিছু মূলা, কিছুটা মূলা আমি এভাবে কিউব করে কেটে নিয়েছি, নিয়েছি পটল, পটলগুলো দেখেন আমি এভাবে ছিলে খণ্ড খণ্ড করে নিয়েছি, আর নিয়েছি বেগুন, আছে এখানে কিছু আলু আর ঝিঙে। এই কটা তরকারি দিয়েই আজ আমি এই চিংড়ি মাছটা রান্না করে দেখাবো, এবং এটা পাতলা ঝোল করব, কোনো গাঢ় ঝোল করব না, চিংড়ি মাছের পাতলা ঝোল করব এই সবজিগুলো দিয়ে। তা আপনারা দেখেন এখন পর চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। আর এর জন্য লাগবে আমার তেল, পরিমাণ মতো তেল আর স্বাদ মতো লবণ। তো এখন আমি একটা প্যান চুলায় বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে চুলাটা অন করে দিয়েছি, প্যানটা গরম হলে আমি তেল দিয়ে দেবো। প্যানটা আমার গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল। এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজগুলো, পেঁয়াজগুলো দিয়ে আমি ছেড়ে নেব। তেলটা আমার বেশি গরম হয়েছে, সেই জন্য আমি চুলা থেকে প্যানটা সরিয়ে নিচ্ছি, নাহলে পেঁয়াজটা একেবারে পুড়ে যাবে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এসেছে, এখন আমি এর মধ্যে আস্তে আস্তে সব উপকরণগুলো একে একে দিয়ে দেবো। এরপর যে আমি চুলার আঁচটা কমিয়ে দিয়েছি, কারণ আমার প্যানটা খুব গরম হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে সেই বাটা মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম আদা বাটা চার ভাগের এক ভাগ চা চামচের, রসুন বাটাও চার ভাগের এক ভাগ চা চামচের, আর এক কিউব পেঁয়াজ বাটা দিয়ে এটাকে আবার একটু নেড়ে নেব। এখন এগুলো থেকে একটু পানি বের হয়ে একটু ভাজা ভাজা হয়ে যাবে। বাটা পেঁয়াজটা দিলে তরকারিটা একটু ঘন হয়, সেজন্য আমি বাটা পেঁয়াজটা দিয়েছি এখানে, কারণ এখানে সব সবজিগুলোই সব সবজি না, সেই জন্য আমি একটু বাটা পেঁয়াজ দিয়েছি। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে টমেটো কিউবটা, এই টমেটো কিউবটা দিয়েছি তরকারির রঙটা সুন্দর হওয়ার জন্য, এবং তরকারির স্বাদটাও বেড়ে যায় এই টমেটো পেস্ট দিলে। দিয়ে এটাকে হালকা এরকম নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেবো, যে কাঁচা গন্ধটা যাতে সরে যায়। এগুলো থেকে এখন পানি বের হয়ে আসবে।
দেখুন সবগুলো গলে গেছে, যেটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এই পর্যায়ে আমি ডালটা আবার একটু মিডিয়াম লোয়ের মাঝে নিয়ে এলাম। এখন আস্তে আস্তে একটা ভাজা ভাজা হতে থাক, তারপরে আমি দিয়ে দেব পরবর্তী উপকরণগুলো। দেখুন এগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবং এর থেকে একটু তেল ছেড়ে দিয়েছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো। এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, আমি কাঁচা মরিচ দেব, যার জন্য শুকনো মরিচের গুঁড়োটা কম দিয়েছি। জাস্ট চা চামচের চার ভাগের এক ভাগ দিয়েছি, আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া, চার ভাগের এক ভাগ ধনিয়া গুঁড়া, এক ভাগ চার ভাগের এক ভাগ জিরার গুঁড়া। আমি খুব কম মশলা দিয়ে এটা রান্না করব। এখন এটাকেও আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এ পর্যায়ে এই মশলার মধ্যে আমি বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দেব, কারণ পানিটা দিলে মশলাটা পুড়ে যাবে না। দেখুন এখন মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। আমি কিন্তু লবণ দিইনি, লবণটা একটু পরে দেব। হালকা জালে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা কষা হয়ে গেলে দিয়ে দেব সেই ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো। দেখুন মশলাটাও কষা হয়ে গেছে, খুব বেশি কষা করবো না, পোড়া পোড়া করবো না, নাহলে তরকারিটার রং নষ্ট হয়ে যাবে এবং পোড়া পোড়া একটা গন্ধ আসবে, মশলা পোড়া গন্ধ। এখন এটার মধ্যে আমি সেই ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে একটু হালকা নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে কষিয়ে নেব। এটা ডিমাই চা, এটা দিয়ে আমি আজকে তরকারিটা রান্না করব। আর একটু সামান্য পরিমাণে পানি দিয়ে মাছটা কষিয়ে নেব। অনেকে চিংড়ি মাছের মাথাটা খেতে পছন্দ করেন না, মাথাটা ফেলে দেন, কিন্তু আমরা আবার এই মাথাটা দিয়ে রান্না করি, কারণ মাথা দিয়ে চিংড়ি মাছ রান্না করলে তরকারিতে একটা সুন্দর ঘ্রাণ আসে। মাছটা আমার কষা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে একে একে সব সবজিগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব কাঁচামরিচটা, কাঁচামরিচ ফালি। এখন আমি দিয়ে দেব আলু, পটল, বেগুন আর সে কেটে রাখা মূলো, শিম ডাঁটাগুলো। চিংড়ি মাছের সাথে ঝিঙে আর ডাঁটা থাকলে তরকারি স্বাদটাই পাল্টে যায়। এখন এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে মশলাটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দেব লবণ, যাতে সবজিগুলো সফট হয়ে যায়। দিয়ে দিলাম এক চামচ লবণ, পরে লাগলে দেব, কারণ সবজিগুলো এখন সফট হয়ে যাবে। দিয়ে আমি হালকা একটু পানি দিয়ে এটাকে এক মিনিটের জন্য ঢেকে দেব।
আবারও ঢাকনাটা তুলে একটু নেড়ে দিচ্ছি। আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব, ফিরে আসছি কিছুক্ষণ পর। ফিরে এলাম কিছুক্ষণ পর, এর মাঝে আমি একবার এটাকে ঢাকনাটা উল্টে নেড়ে দিয়েছি। এখন দেখুন আমার তরকারিগুলো কষানো হয়ে গেছে, তরকারি সফট হয়ে গেছে অলরেডি। এখন এই পর্যায়ে আমি দিয়ে দেব পানি, ঝোলের জন্য পানি দিয়ে দেব। এখানে আমি পানি দিয়ে দিচ্ছি, আমি একটু পাতলা ঝোল রাখবো, চিংড়ি মাছের পাতলা ঝোল, তার জন্য আমি এখানে পানি দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো। প্রথমে আমি 1 কাপ দিয়েছি, এখন আমি আরও 1/2 কাপ পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে চুলার জালটা বাড়িয়ে দেব, চুলার জালটা হাইতে দিয়ে দেব, কারণ তাড়াতাড়ি ফুটে ওঠার জন্য। দিয়ে এটাকে আমি এখন ঢাকনা দিয়ে আবারও ঢেকে দেবো বলক তুলে নেওয়া পর্যন্ত। সেই পর্যন্ত আপনারা আমার সঙ্গেই থাকুন, বলক উঠে এলে দেখাবো পরবর্তী স্টেপ। এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি, দেখুন আমার তরকারিটা বলক চলে এসেছে, তরকারিটার রঙটা কী সুন্দর হয়েছে দেখুন কালারটা। তা আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটা লাইক দিয়ে দিবেন, লাইক দিয়ে কমেন্ট শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে দিয়ে দিবেন। এবং আমার এই রান্নাটি আপনাদের ভালো লাগলে বাসায় রান্না করে আমার মতো এমন করে রান্না করে খাবেন। এবং যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যারা করেছেন তাদের প্রতি রইল আমার অফুরন্ত ভালোবাসা ও ধন্যবাদ। এভাবে আপনারা আমার পাশে থাকবেন। আমার রান্নাটা অলমোস্ট ডান, আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমার সেই ভেজে রাখা জিরার গুঁড়ো, রাঁধুনির গুঁড়োটা। এই গুঁড়োটা চিংড়ি মাছের সাথে অনেক যায় এবং চিংড়ি মাছের স্বাদটাকে দ্বিগুণ বাড়িয়ে দেয়। এখন এই পর্যায়ে আমি আমার তরকারিটা একটু লবণ দেখে নেব। সামান্য পরিমাণ একটু লবণ লাগবে, সব কিছুই ঠিক আছে, লবণটা একটু কম হয়েছে। এখন আমি এখানে 1/2 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। তা আজ এ পর্যন্তই আপনাদের। এখন এই রান্নাটি আমি একটা পাত্রে তুলে দেখাচ্ছি। আমি এইভাবে এতটুকু ঝোলই রাখবো, আপনারা যদি ঝোল কম খেতে চান তাহলে ঝোলটাকে আর একটু মেরে নিতে পারেন। আমি একটু পাতলা ঝোলই রাখবো, আমার সবগুলো সবজি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে ঢেলে নিচ্ছি। এখন তৈরি হয়ে গেল আমার মজাদার চিংড়ি মাছের ঝোল, ঝিঙে ডাটা দিয়ে চিংড়ি মাছের ঝোল। তা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবে আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাপোর্ট করে যাবেন। আজ এ পর্যন্তই, এখন বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপিতে। আল্লাহ হাফেজ।